No, no, no. হ্যালো বন্ধুরা, বিয়ে বাড়িতে কেউ আসে নাচানাচি করতে, কেউ আসে খাওয়া দাওয়া করতে, কেউ বা আসে মজাদার কাণ্ড কারখানা ঘটাতে। আবার প্রত্যেকটা বিয়ে বাড়িতে এমন কিছু ক্যামেরাম্যান উপস্থিত থাকে যাদের কাজই হচ্ছে বিয়ে বাড়িতে কোথায় কখন কোন ঘটনা ঘটে যাচ্ছে সেগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা। আর আমাদের কাজ হচ্ছে এই সকল বিয়ে বাড়িতে যে সকল হাস্যকর কাণ্ড কারখানাগুলো ভুলবশত ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় তা আপনাদেরকে দেখিয়ে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে, যা আপনার মুখে অবশ্যই হাসি ফুটিয়ে ছাড়বে। তাই অস্থির বিনোদনময় এই ভিডিওটিকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই নতুন বর খাওয়ার সময় ক্যামেরাম্যানকে দেখে মনে মনে এটাই ভেবে নিয়েছিল যে তার মনে হয় ফটো তোলা হবে, তাই সে এরকম একটি পোজ দিয়েছিল। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে একবারই হয়ে থাকে, আর সেই বিয়েতে বরের চাইতে কনেরাই জমকালো সাজসজ্জা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে। কিন্তু ভিডিওতে দেখানো এই নতুন বরের এমন অদ্ভুত সাজসজ্জা দেখে সত্যি সত্যি যে কোনো মানুষ তার হাসিকে চেপে রাখতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি বলছিল যে আমি লেহেঙ্গা পরবো না, আমি বিয়ের মণ্ডপে এই অবস্থায় যেতে চাই। কিন্তু সবচাইতে মজাদার বিষয় হচ্ছে পৃথিবীর ইতিহাসে এই নতুন বউয়ের এমন অদ্ভুত ড্রেস আপ রীতিমতো বিশ্ব রেকর্ডের খাতায় নাম লেখাতে চেয়েছিল। পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে তাদের নিজ নিজ দেশের কৃষ্টি কালচার অনুসরণ করে বিয়েশাদীর অনুষ্ঠানগুলোকে আয়োজন করা হয়ে থাকে। যেমন মালয়েশিয়াতে এই বিয়ের অনুষ্ঠানের সময় বরের মুখে কবুল শব্দ শুনে এই নতুন বউয়ের এমন কর্মকাণ্ড দেখে যে কোনো মানুষ তার হাসিকে চেপে রাখতে পারবে না। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে অদ্ভুত অদ্ভুত উপহার সামগ্রী দেওয়ার ঘটনা দুনিয়ার অনেক দেশেই এই রীতিনীতি চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় ভিডিওতে দেখানো এই নতুন বইয়ের দেবরেরা ভাবির সঙ্গে একটু মজা করার জন্য একটি মিল্ক বোতলকে উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছিল। আর এমন দৃশ্য দেখে এই নতুন বউ উপহারের প্যাকেটটিকে দূরে সরিয়ে দিয়েছিল। বন্ধুরা, আপনি আপনার কোনো বন্ধুর বিয়েতে এমন উপহার কি কখনো দিয়েছিলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। হয়তোবা আমরা সকলেই ইন্টারনেটে বিয়ের ভিডিও দেখতে গিয়ে অনেক রকমের নতুন বউদেরকে দেখেছি, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি আপনি আপনার জীবনে এমন বউকে আগে কখনোই দেখেননি। বন্ধুরা, ইনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নতুন বউ যিনি কিনা তার নিজের বিয়ের অনুষ্ঠানের দিনেও জিম করতে একটুও ভুলে যায়নি। আপনার পকেটে যদি প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকে তাহলে আপনার ভাগ্যেও যে একটি সুন্দরী বউ জুটতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার। একটি বিয়ের অনুষ্ঠানে মানুষ যখন মন খুলে আনন্দ করছিল তখন অন্যদিকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তুমুলভাবে চলছিল। এদিকে আবার এই নতুন বর সাহেব নাচানাচি করে তার শালিকাদের একটু মনোরঞ্জন করছিলেন। কিন্তু হঠাৎ করে ওই বিয়ের অনুষ্ঠান চলার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু ভিডিওতে দেখানো দাওয়াত খেতে আসা এই ব্যক্তি বৃষ্টির কথা তোয়াক্কাই করছিল না, সে ছাতা খুলে আরামসে একমনে খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছিল। আর এই মানুষটির এমন কাণ্ড দেখে বলতে ইচ্ছে করছে যে ঝড়বাদল আর বৃষ্টি তুফান যাই আসুক না কেন, বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সুযোগকে এক নিমিষের জন্য হাতছাড়া করা যাবে না। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে লিখে দিন আপনার কোন বান্ধবীর স্বামী দেখতে এমনটা হতে পারে। এই বর সাহেব তার নিজের বিয়ের অনুষ্ঠান নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন, তাই তিনি এরকম ভুংভাং স্টাইলে তার বন্ধুদের সঙ্গে ডান্স করছিলেন।
বিয়ের অনুষ্ঠানে মেয়েরা কবুল বলার সময় কতটা যে হীনমন্যতায় ভোগে সে সম্পর্কে আমাদের মোটামুটি সকলেরই ধারণা আছে। কিন্তু আমাদের বাংলাদেশের এই নতুন বইয়ের কবুল বলার এমন দৃশ্য দেখে আমার মনে সকল ধারণা একদম পাল্টে গেছে। এই নতুন বর আর বউকে দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এই বিয়ের অনুষ্ঠানে পুরোহিত সাহেব যখন বিয়ে পড়াচ্ছিলেন তখন এই পুরোহিত সাহেব মেয়েটিকে বলছিলেন যে তুমি তোমার স্বামীকে বলো সে যত টাকায় ইনকাম করবে সব যেন তোমার হাতে তুলে দেয়। যা শোনার পর এই নতুন বর সাহেব রীতিমতো চমকে উঠেছিলেন। সাদা ঘোড়ার পিঠে চড়ে এই বর সাহেব যখন বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন সেখানে জোরে সোরে বিয়ের অনুষ্ঠানের ঢোল বাজছিল, যা দেখার পর এই ঘোড়াটি নিজের ডান্সিং প্রতিভাকে কোনোভাবেই ধরে রাখতে পারেনি। এই বিয়ের মণ্ডপে যখন বিয়ে পড়ার অনুষ্ঠান চলছিল তখন বর সাহেবের কিছু দুষ্ট শালাশালি এসে পার্টি স্প্রে দিতে শুরু করে দেয়, যার ফলে এই পুরোহিতের অবস্থা একেবারে যাতা হয়ে যায়। তাই তিনি সিদ্ধান্ত নেন যে আর কোনোভাবেই তিনি বিয়ে পড়াবেন না। এই নতুন বর সাহেব মোবাইল গেম পাবজি খেলাতে এতটাই অভ্যস্ত যে তার নিজের বিয়ের অনুষ্ঠানের দিনে তিনি সেটাকে কোনোভাবেই ছাড়তে পারেননি। ইন্ডিয়ার হরিয়ানাতে এই বিয়ের অনুষ্ঠানটি যখন জাঁকজমকভাবে চলছিল তখন সেখানে এই বর আর বউয়ের উপস্থিত আত্মীয় স্বজনেরা এই নবদম্পতিকে মালাবদল এবং মিষ্টিমুখ করার জন্য সামনাসামনি দাঁড় করিয়েছিলেন। কিন্তু সবচাইতে মজাদার বিষয় হচ্ছে এই বর সাহেব মনে হয় বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছিল যে তার নতুন বউ শত চেষ্টা করলেও তিনি একটি মিষ্টিও মুখে দেবেন না। যদিও পরবর্তীতে মালা পরানোর এমন কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছিল যে এই বর মনে হয় তার নতুন বউয়ের ওপর অনেক বেশি বিরক্ত, তাই সে এমন ঘটনা ঘটিয়েছিল। বন্ধুরা, এই নতুন বরের এমন কাণ্ড কারখানা দেখে আপনার কাছে কি মনে হচ্ছিল তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। বিয়ে বাড়িতে একদল মানুষ তো রেডি হয়ে থাকে অদ্ভুত স্টাইলে নাচানাচি করার জন্য। যেমন একটি বিয়ের অনুষ্ঠানে এই মেয়েটি স্টেজে উঠে যখন নাচানাচি করছিল তখন আশঙ্কাই এই ছেলেটি স্টেজের উপরে চড়ে অদ্ভুত স্টাইলে নাচানাচি করতে শুরু করে দেয়, যা দেখতে অনেকটা মোরক ডান্সের মতো লাগছিল। যাই হোক, সময় যতই যাচ্ছিল ততই এই ছেলেটির ডান্স করার এনার্জি লেভেল রীতিমতো বেড়েই যাচ্ছিল এবং চাইলেই কিন্তু আপনিও আপনার যে কোনো আত্মীয় স্বজনের বিয়েতে এরকম অদ্ভুত স্টাইলের ডান্সকে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে ঘটে যাওয়া এসব কাণ্ড দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুল করবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং পরবর্তীতে এরকম মজাদার সব ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।